ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশনের হিসেবের নথিতে অনেক অসঙ্গতি মিলেছে। গত তিন দিন ধরে বিবিসির দিল্লি ও মুম্বাইয়ের অফিসে ম্যারাথন সমীক্ষা চালানোর পর শুক্রবার এমন বিবৃতি দিল আয়কর দফতর। আয়কর দফতরের বিবৃতিতে বিবিসির নাম না নিয়ে বলা হয়েছে, প্রখ্যাত আন্তর্জাতিক সংবাদ সংস্থার নথি, ডিজিটাল ফাইল এবং কর্মীদের বিবৃতি নেওয়ার প্রক্রিয়া এখনো চলছে। সেগুলিতে দেখা গিয়েছে সংস্থাটি কর ফাঁকি দিয়েছে এবং বিদেশি এই সংস্থাটি ভারতে তাদের আয় প্রকাশ করেনি। ভারতে ব্যবসায়িক কার্যকলাপের মাত্রা সামঞ্জস্যপূর্ণ নয়। আয়কর দপ্তরের আরো অভিযোগ, বিবিসির কর্মীরা তদন্তে দীর্ঘসূত্রিতা করার চেষ্টা করেছে। সংস্থার এই অবস্থান সত্ত্বেও তারা তদন্ত চালিয়ে গিয়েছে এবং সংবাদ মাধ্যমটি নিয়মিত কার্যকলাপে যাতে কোনো সমস্যা না হয় সেদিকে খেয়াল রেখে তদন্ত চালানো হয়েছে বলেও আয়কর দপ্তরের দাবি। প্রসঙ্গত, গত মঙ্গলবার বেলা 11:30 নাগাদ বিবিসির দিল্লি ও মুম্বাইয়ের অফিসে একযোগে হানা দেন আয়কর দপ্তরের আধিকারিকেরা। টানা 60 ঘন্টা ধরে সমীক্ষা চালানোর পর বৃহস্পতিবার সন্ধ্যায় আয়কর আধিকারিকেরা বিবিসির অফিস ছেড়ে বেরুন। আয়কর আধিকারিকদের সমীক্ষায় সব রকম সহযোগিতা করা হয়েছে বলে বিবিসির তরফে জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।